করোনা শুরু থেকেই প্রযুক্তি পণ্যের ব্যবহার ও ভার্চুয়াল অফিস কিংবা লেখাপড়ার জন্য বেড়েছে ল্যাপটপের ব্যবহার। বিশেষ করে শিক্ষার্থীদের চাহিদার বিপরীতে বাজারে এসেছে বেশ কিছু অল্প দামের ও মানের ল্যাপটপ। তাই তো প্রশ্ন উঠেছে ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ ও টেকসই নিয়ে। আমদানিকারকরা টেকসই কমের বিষয়টি স্বীকার করে বলছেন, কম দামের চাহিদার কারণেই এই অবস্থা। কিছু কিছু ইম্পোর্টার নির্মাণের প্রোডাক্ট আনতেছে এবং কি সেগুলো একটু কম প্রাইসে সেল করতেছে। এখন কাস্টমার দেখা যায় যে বলে যে হ্যাঁ ভাই, আপনার কাছে একটু প্রাইস বেশি, আরেকজনের কাছে প্রাইস কম, তা আমরা তো ওয়ারেন্টি পাচ্ছি সেম। কিন্তু কাস্টমার এই জিনিসটা চিন্তা করে না যে আমি একটু নির্মাণের প্রোডাক্টটা পারচেস করলে আমি ওয়ারেন্টি পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে তো আমার যে সময়টা ব্যয় হচ্ছে, আমার আসা যাওয়া লাগতেছে, এই এটা তো মূল্য থাকতে হবে। প্রশ্ন রয়েছে আসল বা মান যাচাই নিয়েও। বিক্রেতারা জানালেন অনলাইনের মাধ্যমে এটি যাচাই সম্ভব। এটা চেক করার জন্য আপনাদের আমাদের একটা এমপিএল নাম্বার আছে, ওই এমপিএল নাম্বার যদি সার্চ দেন, যার সাইট আছে সেই সাইটে গেলে ওরা দেখায় যেটা ওদের সিরিয়ালের প্রোডাক্ট। কিছু কিছু প্রোডাক্টের কান্ট্রি ডিলার আছে যে এরা নিয়ে আসে, সেক্ষেত্রে যদি চেক করতে হয় বাংলাদেশের কান্ট্রি, যদি জানেন যে অমুক আমাদের দেশে ইম্পোর্টার, ওইখানে যে আপনাকে চেক করতে পারেন। তবে হাজারো পণ্যের ভিড়ে শুধুমাত্র দাম কম নয়, মানের কথাটিও ক্রেতাদের খেয়াল রাখা উচিত বলে মন্তব্য সংশ্লিষ্টদের। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।